গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে কোরবানি করব। নিয়ত করেন যারা কোরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যে আল্লাহর রসুলের নামে দিব। হইতে তো পারে, কিতাবে আছে হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হজ করছি। ইহরাম বানছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফায় গেছো? হ্যাঁ। ভাগ্য খুলে গেছে। আমি কুরবানি করলেও তো কোনো একদিন আয়েশা জিজ্ঞেস করতে পারে আমার নামে কুরবানি করছো? আয়েশা জিজ্ঞেস করে নাই, আমার ভাগ্য খুলে দিয়া গেছে। আল্লাহর রসুলকে যে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, এটা ভাগ্যর খোলার দরজা। কয়জন কোরবানি দিই বলেন? রসুলের নামে, যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান, যার বাকিগুলো তো বাদেই দিলাম, সাহাবা তো বাদেই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদেই দিলাম, আলেম ওলামা গুলো তো বাদেই দিলাম, আউলিয়াদের কথা তো বাদেই দিলাম, সবচেয়ে বড় নবীজি, এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা পুরা গরু দেই, দুই চারটা দেই, দুই চার দশটা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এহসান, রসুলের নামে কিনা আনছি মিয়া, এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হইব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লন, কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হবে, আল্লাহ রসুলের জন্য দিব। হইতে তো পারত যদি হাজিকে আয়েশা বলতে পারে তুমি আমার জন্য হজ করছ, তাহলে আমাকে তো আয়েশা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ, না হইতে পারে না? হ্যাঁ, হাজিকে আয়েশা বলছে না বলে নাই? হ্যাঁ, নাই কিতাবে ফাজাইলে হজ উঠান লেখা আছে, জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার নামে হজ করছ, বলছে ইয়া রসুল্লাহ আপনার নামে হজ করছি, এহরাম বানছ? হ্যাঁ। সাই? হ্যাঁ। তওয়াফ? হ্যাঁ। সব বিষয়ে হ্যাঁ। খুশিতে বাগ বাগ হয়ে গেছেন আল্লাহ রসুল। কি আল্লাহ রসুল খুশি হয়েছে যে হজ করছে, ওর ভাগ্য খুলে গেছে, জান্নাতের জন্য হয়ে গেছে, রসুলের নামে হজ করছে যেটা কবুল হয়েছে। আল হাজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। ও তো রসুলের নামে কুরবানিও করতে চাই, কুরবানির মাস দিকে বললাম নালে বলতাম না। নিয়ত করেন যারা কুরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যে আল্লাহর রসুলের নামে দিব, এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায়, আর যেন জিজ্ঞেস করবে কুরবানি দিছ, আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে, আর আল্লাহ রসুল বলবে তুমি কুরবানি দিছো আমি না দিয়া যাই করি, তুমি যখন কুরবানি দিছো আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই, আমিও তোমাকে কিছু দিব, আর দিবেন না কেন? রউফুর রহিম হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, কোরআনে যাকে বলে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, ইনি দিবে না তো দিবে কে? ওই দিন তো দিবেই দিবে। এই জন্য আমল দিছেন আমাকে সাজানের জন্য, কি সাজায়া পাঠাইছেন, এলোমেলো হয়ে গেছে তাতে কিছু আসে যায় না, আমল দিয়া রাখছেন তুমি তোমাকে সাজাও, সাজায়া আমার কাছে আইসো, কেন আমি তোমাকে সাজায়া পাঠাইছি, আমি কি আমি সাজায়া পাঠাইছি, আরে মেরে দোস্ত সত্য এটাই, মাইয়া পাঠায়া দিলে বাড়িতে, আর যদি জিদের ঠেলায় ফোন করে আপনার মাইয়া পাঠায়া দিছি তো বাপের দশটা গালি দিয়া কয়, ওই গালি আমি শুনাইতে চাইতেছি না, আমি মাইয়া সাজায়া পাঠাইছি তুইও সাজায়া পাঠা, তুইও কি সাজায়া পাঠা, ঠিক না? সত্য তো, আমার মালমূল সহ পাঠা, সব রাইকা দিয়া খালি মাইয়া পাঠায়া দিয়া বাপ লইতেছস, ঠিক না?
আল্লাহ বলে তোর সাজায়া দুনিয়াতে পাঠাইছি, তুই সাজায়া আমল দিছেন জিন্দগিটাকে সাজানোর জন্য। আসবাব দিছেন দুনিয়ার জিন্দগিটাকে কাটানোর জন্য, আমল দিছেন জিন্দগি সাজানোর জন্য, আমল আসবাব দিছেন দুনিয়ার জীবনটা কাটানোর জন্য। আসবাব বুঝেন, এটা আসবাব, এটা আসবাব, এটা আসবাব, এটা এটা আসবাব, ঘরবাড়ি আসবাব, গাড়ি ঘোড়া আসবাব, যা দেখেন দুনিয়াতে সব আসবাব, আমল ছাড়া সব আসবাব, সব আসবাব দিছেন জীবনটা, ছোট জীবনটা কাটানোর জন্য, আর আমল দিছেন এই ছোট জীবনটাকে সাজানোর জন্য, ছোট জীবনটাকে সাজানোর জন্য আমল দিছেন। আল্লাহর এহসান, আবারও পিছিয়ে যাইতেছি, আল্লাহ সাজায়া পাঠাইছে, সাজানো ছাড়া পাঠান নাই। যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি, ফিতরতের উপরে ফিতরতের তর্জমা করলাম আমি, সাজায়া পাঠাই, তোমরা তোমাদেরকে উশৃঙ্খল বানাইছ, সাজ হারায় ফেলছ, দোকানওয়ালা দোকান পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, প্রত্যেক ব্যক্তি তার পজিশনে বসতে দেরি, চেয়ারে বসতে দেরি, অবস্থানে উঠতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। এখন আল্লাহ ডাকলেও আসে না, আল্লাহকে জবাব দেয় আই এম ভেরি বিজি, আই এম ভেরি, মনে হয় বোঝেন নাই, এখন আল্লাহকে কি জবাব দেয়, আমি বড় ব্যস্ত, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, কি জবাব দেয় না, আরে মুখ দিয়ে না বলে কর্মে তো বলে, কর্মে তো বলে, আজান হইলো দোকানে বসে আছে, কর্মে কি বুঝায়, মুখ দিয়ে বলে নাই, কর্মে তো বুঝায়, ঠিক না, কি কিছু জিনিস তো প্রবাদ বাক্য এরকম আছে, হাতে না বাতে, ঠিক না, হাতে না, হাতে না, মনে হয় বোঝেন নাই, মনে হয় বোঝেন নাই, বুঝছেন, হাতে না, হাতে না বাতে, তো আপনি যে দোকানে বসে আছেন এটাই তো বুঝাইতে চাইতেছেন যে আমি ব্যস্ত, সাড়া দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, সাজা দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, অথচ দোকান দেওয়ার পরই হারায় গেল, এতদিন হারায় নাই, দোকান দিতে না দিতে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো, আল্লাহ ডাকে তারপরও কি বলে, আমি ব্যস্ত, আমি আমি ব্যস্ত, এই জন্যই তো আল্লাহ বলছেন তোর কানের পর্দা ফাটাইয়া দিব, পর্দা ফাটাইয়া দিব।